গরমের মধ্যে পেঁপে খাওয়া অবশ্যই খুবই ভালো। বিফের কথাটা অবশ্য লেখা ছিল না, আমি জাস্ট জানতাম যে এই কাইন্ড সব ভর্তা বেশি ভালো লাগছে এটা। এই হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আর দোয়া করি যাতে যারা ভালো নেই তারা যাতে ভালো থাকতে পারে। সো গাইস, আজকে কি নিয়ে রিভিউ করা যায়? আজকে আর না হয় আমি খিচুড়ি নিয়ে রিভিউ করি। তো চলুন, রিভিউতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন ভিডিওগুলোর আগে আগে পাওয়ার জন্য। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আজকে আমি কোনটা নিয়ে কথা বলবো সেটা তো বুঝতেই পারতেছেন, নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছেন, নানুর বাড়ির খাবার। আর আসলে নানুর বাড়ির খাবার কি, নানুস ফুড ফ্যাক্টরি, যেটা হচ্ছে বসুন্ধরা অ্যাপোলো গেটে। তো গাইস, আমি আজকে আসুন দেখা যাচ্ছে তাদের যে খিচুড়ি আর ভর্তা থালি প্লাটার যেটা আছে এখানে আমি কথা বলবো। আমি তাদের ওখান থেকে হোম ডেলিভারি নিয়েছি। আপনারা জানেন সম্প্রতি করোনা দুর্যোগের কারণে রেস্টুরেন্টগুলো কম বেশি বন্ধ, তো নানুস ফুড ফ্যাক্টরিও বন্ধ, তাদের শুধু হোম ডেলিভারিটা এখন অ্যাভেলেবেল আছে। আমি তাদের টেকওয়ে মেনুটা নিয়েছি, আমি এখন সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তার প্রাইস ডিটেলস এবং ফুডগুলো কেমন থাকতেছে, লং টাইম টেম্পারেচারের ফুডগুলো কীভাবে লাস্টিং করতেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। সো গাইস, চলুন খাবারের দিকে চলে যাওয়া যাক। চলুন আমার দুটা প্ল্যাটার ওপেন করা যাক। এটা হচ্ছে 8 টাইপের ভর্তা, 8 কাইন্ডস অফ ভর্তা প্ল্যাটার, ভর্তা থালি বলা যায়, থালি প্ল্যাটার। এটার প্রাইস হচ্ছে 320 টাকা। দেখেন এখানে 8 পদের ভর্তা আছে, 8 ধরনের ভর্তা আছে। আর হচ্ছে এই যে খিচুড়ির প্ল্যাটার, আমার ফেভারিট খিচুড়ি প্ল্যাটার, যেটার জন্য আমি মেনলি অর্ডার করেছি। ওয়াও, দেখতেই তো সেই লাগতেছে। এটা হচ্ছে বিফ কষা, বিফ কষা আছে, ডিম অমলেট আছে, খিচুড়ি আছে। ফার্স্টে কোনটা ট্রাই করবো? ফার্স্টে আমি এটার প্রাইস আগে বলি, এটার প্রাইস হচ্ছে 240 টাকা। আমি ফার্স্টে কোনটা ট্রাই করবো? ফার্স্টে আমি ভর্তা দিয়ে শুরু করি, কারণ হচ্ছে খিচুড়িটা আমার বেশি ফেভারিট। তো যদি আমি আগে খিচুড়িটা খেয়ে ফেলি তাহলে হয়তো আমি ভর্তার মজাটা নাও পেতে পারি। তো গাইস শুরু করা যাক। আমি ফার্স্টে কী ভর্তা, এটা আচ্ছা ভর্তাগুলোর নাম আমার এক্স্যাক্টলি জানা নাই, আমি জাস্ট দেখে অর্ডার করেছি। এটা মেবি মনে হচ্ছে বেগুন ভর্তা, রাইসটা দিয়ে ট্রাই করি। এটা বেশ মজা লাগছে। তারপর হচ্ছে এটা আলু ভর্তা, আলু ভর্তা তো সব জায়গায় কম বেশি ট্রাই করেন, সো আমার নতুন করে কিছু বলার নেই। আচ্ছা আমি খেয়ে নিই, হ্যাঁ আগে খেয়ে খেয়ে তারপরে বলি এটা কি ভর্তা। এটা বাদাম ভর্তা, বাদাম ভর্তা রেটিং কত দেওয়া যায়? এইটাও টপ 10 দেওয়া যায়, ভালো লাগছে আমার কাছে। এটা কি ভর্তা ট্রাই করি একটু, আলু আর ডিম দিয়ে ভর্তা। নেক্সট চলে যাই, এটা পেঁপে ভর্তা, গরমের মধ্যে পেঁপে খাওয়া অবশ্যই খুবই ভালো। নেক্সট চলে যাই, এটা মনে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, অত বেশি না। নেক্সট চলে যাচ্ছি, এটা শুটকি মাছের ভর্তা, এটা বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে। টমেটো ভর্তা অ্যাজ ইউজুয়াল, এটা কী দিয়েছে মনে হচ্ছে বিফ। বিফের কথাটা অবশ্য লেখা ছিল না, আমি জাস্ট জানতাম যে 8 কাইন্ডস অফ ভর্তা। যাক আমি বিফটা দিয়ে ট্রাই করি। ওয়াও, লাস্টে যে আইটেমটা নিলাম বিফের, এটা খুবই ভালো, খুবই মজা। এটাও বিফ কষা টাইপের একটা আইটেম। আরেকবার নিয়ে আমি, আমার কাছে খুব বেশি ভালো লাগছে এটা, অ্যামেজিং, এটা খুবই ভালো ছিল। আর ভর্তাগুলো তো বললামই, রেটিং তো আমি শেয়ার করলাম। নেক্সট আমি চলে যাই খিচুড়ির দিকে। খিচুড়ি আগে আমি একটু খালি খেয়ে দেখি, নানুর বাড়ি খাবার বুঝে নিত। খিচুড়িটা আমার কাছে ভালো লাগছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে কিন্তু অনেক দূর থেকে আমার বাসায় আসছে। নেক্সট আমি তাদের ডিম অমলেট দিয়ে একটু খিচুড়িটা ট্রাই করি, কারণ ডিম অমলেট থাকলে খিচুড়িটার টেস্ট একটু অন্যরকম হয়, এটা সবাই জানেন। ওয়াও, বৃষ্টির মধ্যে একটা পারফেক্ট খাবার, এটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। আর বিফ কষা যেটা সেটাতে আমি চলে যাই, দেখতে কিন্তু খুব জোশ লাগতেছে, দেখছেন? বিসমিল্লাহ, বাইরে ভাই বিফ কষা সাথে খিচুড়ি আর একটু ডিম অমলেট, মানে ভাই জোশ, আমার বিকালটাই পুরো সুন্দর করে দিচ্ছে ভাই, জাস্ট অ্যামেজিং টেস্ট। এগুলো খুবই ভালো। যদি বৃষ্টি থাকে আমি অবশ্যই প্রেফার করব যে খিচুড়ির প্ল্যাটারটা নেবেন, কারণ খিচুড়িটা জোশ, 240 টাকায় খুবই ভালো একটা প্ল্যাটার। আর ভর্তা যে প্ল্যাটারটা, যদি ওয়েদার নর্মাল থাকে, অ্যাজ ইউজুয়াল থাকে, সেক্ষেত্রে চাপিয়ে নিতে পারেন। এটার যে বিফ আইটেমটা আছে এটাও খুবই টেস্ট, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। 320 টাকার প্ল্যাটার এটা, এটাও খুব মজা। আর খিচুড়িটা ভালো লাগছে আমার কাছে।
সো গাইস এই ছিল আজকে খাবার নিয়ে আমার ছোটখাটো রিভিউ। আমার রিভিউগুলো একটু বেশি শর্ট হয়, অনেকে দেখলাম যে পেজে কমপ্লেন দিয়েছেন যে ভাই আপনার রিভিউগুলো এত শর্ট হয় কেন। বাট ভাই আমার রিভিউগুলো আসলে আমি খুব কম আইটেম নিয়ে করতেছি, তো যে কারণে আমার রিভিউগুলো খুবই একটু শর্টকাট হয়। আমার কাছে ভাই সিম্পল জিনিসগুলো ভালো লাগে, সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করার চেষ্টা করি। সো গাইস আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, আমার নেক্সট রিভিউগুলো আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।